হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে নিম তেলের রেসিপিটা করে দেখাবো ঘরে বসে আমরা কিভাবে নিম তেল তৈরি করতে পারি এত উপকারী একটা তেল আমরা কম বেশি সবাই জানি নিম পাতার গুণাগুণ নিম তেল মাথার ত্বকে বা চুলের যত্নে আমরা এটা ব্যবহার করি যতটা সংক্রমণ দূর করতে সহায়তা করে তার চেয়েও বেশি কার্যকরী আপনার শরীরের যে কোনো অঙ্গে ব্যবহার করলে এত গুণে গুণান্বিত এই তেল আমরা কিভাবে সহজে তৈরি করব সেটাই করে দেখানোর চেষ্টা করব মাত্র ছয় মিনিটটা ভিডিওটা ধৈর্য সহ করে দেখতে থাকুন নিম তেলের গুণাগুণ বেশি বাড়ানোর জন্য এখানে ব্যবহার করব অ্যালোভেরা নিম পাতা আর অ্যালোভেরা কোনোটার চেয়ে কোনোটা গুণের জুরি কম নয় অ্যালোভেরা ব্যবহার করব নিম পাতার সঙ্গে নিম পাতা যেমন ত্বক বা চুলের যত্নে আপনাকে অনেক বেশি সহায়তা করে এলোভেরা তার চেয়েও কম নয় এলোভেরাটা আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে মসৃণ করে ত্বক সফট রাখে আমি এখানে যা যা উপকরণ নেব সবগুলো উপকরণ সমপরিমাণে পরিমাণে নিব প্রথমে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি যেভাবে করে নিতে হবে আমি করে দেখাচ্ছি আর আমরা সবাই কম বেশি জানি তাই না এটা চাইলে নাইফের সাহায্য নেওয়া যাবে বা কাটা চামচ হলে সবচেয়ে বেশি বেটার হয় কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে কুড়িয়ে নিয়ে নিয়ে নেওয়া যায় তো নাইফের সাহায্যে যতটুকু পারলাম নিয়ে নিলাম উপরের অংশটা তারপর কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে কুড়িয়ে নিয়ে নেব সবটুকু আমি আজকে যেই যেই উপকরণগুলো নিচ্ছি সবগুলো এক কাপ পরিমাপে নিচ্ছি এলোভেরা জেল যেখানে আমি একটি নিয়েছি একটু বড় সাইজের সবটুকু নিয়ে এক কাপ পরিমাণ জেল বের হয়েছে এখন আমি নিয়ে নেব নিম পাতা নিম পাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গাছের মধ্যে নিম পাতা থাকলে দেখবেন ধুলা ভালিতে ভরে থাকে সেজন্য অবশ্যই ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে ফেলা যায় তারপর অবশিষ্ট যে পানিগুলো পাতায় লেগে থাকবে সেটাকে আমি যা করে নেব সেটা দেখাবো ইনশাল্লাহ তেল বানাতে বানাতে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি নারিকেল তেল অবশ্যই এক কাপ পরিমাণ তেল লাগবে সবগুলো উপকরণ যেহেতু একই পরিমাণে আছে আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিতে পারেন চাইলে নিজের হাতের তৈরি খাঁটি নারকেল তেলটাও নিতে পারেন নিজের হাতে কিভাবে নারকেল তেলটা তৈরি করবেন সেটার একটা রেসিপির লিংক দেওয়া থাকবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা সেটা থেকে দেখে একশো খাঁটি নারকেল তেলটা তুলে নিতে পারবেন তৈরি করতে পারবেন লিঙ্কটা আমি দিয়ে দিব দেখে নেবেন এবার চলে আসলাম কিচেনে সরাসরি আমি একটা প্যানে নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি চুলার হিট আছে এই পর্যায়ে লো হিটে যেহেতু নিম পাতার মধ্যে অবশিষ্ট পানিগুলো লেগে লেগে আছে এই পানিগুলো পাতাগুলোকে একটু টেলে নেবো প্রথমে যাতে করে পানিটা শুকিয়ে যায় অবশ্যই চুলার আঁচ রাখতে হবে লো হিটে পানিটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এলোভেরা জেল এই জেলটা দেওয়ার পর পাতার সঙ্গে ভালোভাবে আমি দুই এক মিনিট জাল করব পাতাটা জেলের সাথে মিশে যাবে আর জেলটা সুন্দরভাবে ছাড়িয়ে যাবে পাতার সঙ্গে অবশ্যই দুই এক মিনিটের মতো জাল করে নিতে হবে নিম একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই কাজে লাগে আসলে এর গুণাগুণ বলে শেষই করা যাবে না নিম পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এর ফলে চুলের গোড়ায় যেই খুশকি হয় খুশকি থেকে ফুস্করি হয়ে যায় এই ইনফেকশন ছাড়াতে আপনাকে দারুণভাবে কার্যকরী ক্ষমতা রাখে এই নিম তেল নিম তেল ব্যবহারের কারণে মাথার চুল লম্বা হয় চুলটা অনেক বেশি মোটা হয় আর চুল থাকে স্বাস্থ্যসম্মত খুশকিমুক্ত এবার দু এক মিনিট পর এক কাপ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর চুলার আঁচ লো হিটে রেখে আমরা এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করব। নিম আর অ্যালোভেরার নির্যাস তেলের সঙ্গে বেশ ভালো করেই মিলেমিশে যাবে নিম পাতাটা আজ তুই ব্যবহার করলাম আমি এখানে দেখবেন শরীরে খাজলি পেচড়া ঘা যাই থাকুক না কেন আমরা নিম পাতার গরম পানি করে স্নান করে ফেললে সেই ক্ষত বা ঘা খুব অল্প সময়েই নিরাময় হয় ঠিক তেমনই এই তেলটা আমরা যখন বছরব্যাপী ব্যবহার করব বাসায় রেখে আপনার সেম কাজ দিবে শরীরে যে কোনো জায়গায় ক্ষতস্থানে এটা ব্যবহার করা যাবে ঠিক পনেরো মিনিট সময় লাগলো আমার এই তেলটা তৈরি করতে লো হিটে এবার ফ্যানের বাতাসে ঠান্ডা করে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আস্ত আস্ত পাতা দেওয়ার ফলেই তেলের যে নির্যাসটা খুব সুন্দরভাবে মিলেমিশে আছে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই পাতাগুলো আস্ত দিয়ে তেলটা তৈরি করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে অনেক কিশোরীদের দেখবেন মুখে ব্রণ হয়ে আছে এই তেলটা যদি ম্যাসেজ করে দেওয়া যায় সেই ত্বকের মধ্যে অল্প দিনেই মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আশি আর এই তেলটা ঘা পেচড়া যে কোনো জায়গায় মেসেজ করে দেওয়া যাবে আর চুলের যত্নে এর কোনো জুরি নেই মুখের ত্বকে যে কোনো কাজেই ব্যবহার করতে পারি এই তেল যেমন ধরেন অনেক দিনের পুরনো মেস্তার স্পট সেখানেও আমরা এটা মেসেজ করে প্রতিদিন রাতে লাগাতে পারি আবার দেখে গেছে দীর্ঘদিনের আঘাতজনিত ব্যথার কারণে সে জায়গাটা ক্ষত হয়ে আছে সে জায়গায় মেসেজ করতে পারি তেলটা পুরোপুরি ছেঁকে নেওয়ার পর যে পাতাগুলো আছে অবশিষ্ট সে পাতাগুলোকে আমরা একটা বয়মে ভরে রোদে রেখে দিতে পারি একটা সাইডের বেলকনিতে বা জানালার পাশে প্রতিদিন গোসলের পানির সাথে মিলিয়ে দু একটা পাতা গোসল করে নিলে অনেকটা উপকার পাওয়া যেতে পারে তেলটাকে ছেঁকে নেওয়ার পর আমি একটা বয়মে বয়ে রাখছি এটা চাইলে বোতলেও রাখতে পারেন একটু রোদের সাইডে রেখে দিলে তেলের কালারটা আরও অনেক চেঞ্জ হতে থাকবে খুবই সুন্দর পিওর তেল হয়েছে নিম পাতার অনেকেরই দেখবেন মুখের ত্বকে ডার্ক স্পট থাকে দীর্ঘ মেয়াদি সেটা দূর করতে এই তেলটা মেসেজ করতে পারেন প্রতিদিন রাতের বেলা বিশেষ করে শরীরের অনেকেরই ফুস্কুরি হয় চুলকানি হয় সেটার জন্য এই তেলের কোনো জুরি নেই মেসেজ করে দেবেন দেখবেন ইনশাল্লাহ একশো পারসেন্ট উপকার পেয়ে গেছেন আশা করব আমার আজকের এই তেল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বহুগুণে গুণান্বিত এই তেলটা আপনারা বাসায় তৈরি করে রাখবেন আর এটা জানালার পাশে বা বেলকনির পাশে রেখে দিবেন তেলের কালারটা চেঞ্জ হতে থাকবে নিম গাছ বাড়িতে থাকলে যেমন উপকারী গাছের ডাল পালা গাছ রস পাতা সব কিছুই উপকারী তো আমরা এই পাতাটাকে কাজে লাগিয়ে বাসায় কম খরচে এই তেলটা তৈরি করে ফেলতে পারি তাহলে আর বাজার থেকে এই তেল কিনে এনে ব্যবহার করতে হবে না নিজের হাতে তৈরি করা জিনিসটাই অন্যরকম তাই না তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নেই নিজের যত্ন নেবেন তাহলে বিদায় আল্লাহ হাফিজ